একটা মায়ের লইয়া তুই সবকিছু ছেড়ে দিবি, আরে চুরিদারি ছেড়ে দিলে তুই না খেয়ে উঠু। আরে দূর চুরি করুম, জীবনের শেষ চুরি, এমন চুরি যে চুরি করার পর জীবন আর কিছুই করতে হবে না। এখানেই নামিয়ে রাখো, সাবধানে নামাবে। বাঘ শুধু তো ওজন কেন ম্যাডাম, কোমর বেঁকা হয়ে গেছে। ওজন তো হবে, আমাদের পরিবারের সবার গহনা সব মিলিয়ে প্রায় 700 ভরি স্বর্ণ হবে। ঘরের টাকা পয়সা হীরে জহরত সব তো এর ভিতরে। নবাব ফ্যামিলির সম্পত্তি ভাগ পেয়েছি তো তাই সব নিয়ে যাচ্ছি। কেস তো ফিট, মনে হয় জীবনে আমার কিছুই করতে হবে না। এই নাও তোমাদের মজুরি 500 টাকা, তো ভাঙছি না ম্যাডাম। ভাঙা যাবে না, পুরোটাই নিয়ে নাও যাও। দোস্ত চুরি করলে বাক্সটা চুরি করুক, কারেক্ট। তা তিন তিন তা তিন পায়ে আলতা চলো চল। এই যে শুনো, আমি না আমার এই বাক্সটা এখানে রেখে টিকিট আনতে যাব, কিন্তু এখানকার সবাইকে দেখে আমার কাছে চোর চোর মনে হচ্ছে। শুধু আপনাদের কি ভালো মানের বলে মনে হচ্ছে, আমার বাক্সটা একটু দেখবেন প্লিজ। এক মিনিট, আমরা একটু কথা বলে আসি। আমরা কথা বলি। ইরিয়া বলে ভালো মানুষ। এই ছোটবেলার থেকেই সবাই আমগো করে ভালো মানুষ, আজ আপনিও বললেন আমগো ভালো মানুষ। তাহলে আমার বাক্সটা একটু দেখুন, আমি এক্ষুনি টিকিট নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করেন না বা, মনে করেন এখন থেকে এই বাক্স আমার আমার মনে করবো কেন, বাক্সটা তো এখন আমাদের। আপনি নিশ্চিন্ত যান। থ্যাংক ইউ ভাইয়া। চো মন্ত্র চো। আয় লক্ষ্মী আয়, কাটা কাটা দিয়া আয় আয়। 700 ভরি স্বর্ণ তো ওই বই, তা তো ওই বই, তা দুইজনে মিলা ভাগ করে নিমু। এই সোনার চার ভাগের তিন ভাগ আমার, আর এক ভাগ তোর। চলবো না চলবো না, এই হাত ওদিকে নাও আর এই হাত এদিকে দাও। তোমার কাছ থেকে আমিও সব শিখে ফেলাইছি, কোন হাত কোন দিকে দিতে হয় তা আমি জানি। ওই সব আর চলবো না, অন থেকে যা পাবো 50-50 ভাগাভাগি করে নেব। হইব না। আরে হইতে হইব। হইব না, যতক্ষণ না হইব ততক্ষণ আমি বাক্স খুলতে দিব।